रियल म्यूजिक। মঙ্গল দুর্বাস্তে গুম নাম রাস্তে সারা দে তোর 12 বছরের তপস্যা সফল হয়েছে সাধক। বল কি তোর মনস্কামনা? আমি নাগমণি চাই। নাগমণি এক অলৌকিক শক্তি, সাত রাজার ধন। সাধারণ মানুষ এই শক্তি ধরে রাখতে পারে না। আমি পারবো না গ্রানি, আমি সাধারণ মানুষ নই, আমি একজন সাধক। তুই শুধু বলে দে কি করে আমার সাধনার ধন নাগমণি আমি পাব। নাগমণির সন্ধান তোকে শুধু সেই নাগিন দিতে পারবে যে মনুষার বল লাভ করে ধারণে সফল হয়েছে। সে হলো শেষ নাগিন। হ্যাঁ, কালী মন্দিরের আশেপাশেই তার আস্তানা। পূর্ণিমা রাতে তোর বীণের মোহময়ী সুর দিয়ে তাকে পরাস্ত করতে পারলেই সে তোকে ধরা দেবে। তবে মনে রাখিস, কোন ক্রমে ওই নাগিন যেন মনুষ্য রূপের মাঝে ভর করতে না পারে, তাহলে সে হারিয়ে যাবে। গুমনাম রাস্তে, গুমনাম রাস্তে, গুমনাম রাস্তে। কালী মন্দির Thank you.
শুনুন, কোন মেয়েকে এখানে ঢুকতে দেখেছেন? মেয়ে? কার মেয়ে? কোথায়? এখানে তো কোনো মেয়ে আসেনি। হ্যাঁ এসেছে, এসেছে। এই মেয়ে হচ্ছে শিশনাগিনী। শিশনাগিনী? হ্যাঁ শিশনাগিনী, মানুষের রূপ ধরে এখানে এসেছে। দেখিনি তো। আপনারা চুপ করুন, আমি বেদে সর্দার, আমি দেখছি। আপনারা আপনারা সবাই বাইরে যান, তাড়াতাড়ি যান। তুমি সবাই চলো, চলো। বারো বছর তপস্যার পর তোর সন্ধান আমি পেয়েছি নাগিন, আমার হাত থেকে তোর মুক্তি নেই। নাগমনির সন্ধান তোকে দিতেই হবে। মঙ্গল তোর বাস্তে, গুণনাম রাস্তে, মঙ্গল তোর বাস্তে, গুণনাম রাস্তে। মনে রাখিস, কোন ক্রমে ওই নাগিন যেন মনুষ্য রূপের মাঝে ভর করতে না পারে। নাগরানী নাই, নাগরানী আমার সর্বনাশ হয়ে গেছে। নাগরানী শিশ নাগিন এক নারী শিশুর দেহে ভর করেছে। আমি আগেই তোকে সাবধান করেছিলাম সাধক, তোর বিল বাজানোর পূর্বেই শিশ নাগিন তার শক্তিকে বিনিময় করে দিতে সফল হয়েছে। তুই ব্যর্থ হয়েছিস। এই ব্যর্থতা আমি মানি না। ওই নাগমণি আমি হারাতে পারবো না, কিছুতেই না। ওই নাগমণি আমার চাই, চাই। শিশ নাগিন যে নারী শিশুর দেহে ভর করেছে, সেই শিশুর বয়স 18 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত ওই দেহ থেকে নাগিন তার আসল রূপে ফিরে আসতে পারবে না। 18 বছর পূর্ণকালীন সময়ে প্রথম মাঘী পূর্ণিমায় চন্দ্রগ্রহণের রাতে শিশ নাগিন তার আসল রূপ ফিরে পাবে। নাগমণির সন্ধান পেতে হলে ওই রাতেই নাগিনকে তোর পরাস্ত করতে হবে। আর একটা কথা তোকে অবশ্যই মনে রাখতে হবে, 18 বছর বয়স পর্যন্ত ওই নারীর সতীত্ব অক্ষুণ্ণ রাখতে হবে। ওই সময়ের মধ্যে যদি তার সতীত্বহানি ঘটে তবে তোর তপস্যা চিরদিনের মতো নষ্ট হয়ে যাবে। এমনকি মা মনসার অভিশাপ দুষ্ট হয়ে তোর মৃত্যু ঘটতে পারে। ঘুম নাম রাস্তে। না না, আমি ওর সতীত্ব হানি হতে দেব না, কিছু নেই না। চুরি করে নিয়ে গেছে। মুনির বাবা কোথায়? মুনির বাবা নেই,
সর্বনাশ বাসি টানে তাকে কামড়া কামে খাই নিয়ে গেছে ভাই ওগো তোমার মনিকে কে চুরি করে নিয়ে গেছে তুমি ফিরে এলে আমি তোমাকে কি জবাব দেব কি জবাব দেব কি জবাব দেব কি জবাব দেব ধন সাত রাজার ধনই বটে আমি পেয়েছি বর তুই পেয়েছিস মেয়ে আঠারোটা বছর ওকে আগলে রাখতে পারলেই আমি স্বয়ং সিদ্ধ হয়ে যাব তখন তুই আমার কাছে যা যাবি তাই পাবি সত্যি বলছো আমার গো এতদিন স্বপ্ন তাইলে সফল হইব হ্যাঁ হবে কিন্তু আঠারো বছর বয়স পর্যন্ত ওকে চোখে চোখে রাখতে হবে কোন ক্রমেই যেন এই মেয়ের সতীত্ব হানি না ঘটে তাহলে আমার সমস্ত স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে এই ধন আমি চোখে চোখে রাখো ওগো চলো না আমি অন্য কোথাও চলে যাই তাই যাব তাই যাব Thank you.
খেলা করি তাই নাকি তা কোন জাতের সাপ নিয়ে খেলিস দারুণ জবাব দিস ময়না দাদা ওঝা দেব না আমাকে ঠেস মেরে বলে মেজাত হারাম জাতা ময়নাকে তো চেনে না ময়না এমন বাসে কে বাজারে সই
চ্যান শ্যামের বাসি রাধারে ডাকতেছে তাই না? চল না দেখে আসি। না সাই সুন্দর তাই না রে রাধা? রাধা তুরি ভুলে গেছিলাম, মানে কি মিষ্টি সুর। হ্যাঁ, কোথাও হারিয়ে যেতে ইচ্ছে করে। মনে সাপ, দেখ দেখ সাপটা নিচে নামতেছে। সর্বনাশ, এই যে কোকড়া মাথার কাছে ফনা তুলছে, অঞ্জুতি সবল দেয় ডাক ময়না। না না সর্বনাশ হয়ে যাবে, গোকরা ওর বাসি শুনে মগ্ন হয়ে আছে, সুর থামলে ছল দেবে। তাহলে কি বহন, হয়তো জানেন ওর পিছনে সাপ, যদি হঠাৎ বাসি থামাইয়া দেয়। একটাই উপায় আছে, পেনের সুরে গোকরাকে বশ করতে হবে। তুই ধর এটা দে। ওকে বাঁচাতে হলে এক্ষুনি বেশ নামাতে হবে। কি করেছিস তুই, কি করে তুই বিষ নামাবি? মা মানুষের ভরসা, আমি নিজের মুখে ওই বিষ টেনে নেবো। না না ময়না, ওই কাজ তুই করতে দাস না। একজন মানুষের জীবন বাঁচানোর জন্য আমাদের যে কর্তব্য তাই করছি টিয়া। ময়না কেন, কি করবি এখন? চল ওকে বহরে বাবার কাছে নিয়ে যাই। তুই ভালোই করেছিস মা, ওকে এখানে না নিয়ে এলে হয়তো বর জানটাই যেত। চিন্তার কোনো কারণ নেই, মাথায় বিষক্রিয়া হয়েছিল বলেই জ্ঞান ফিরতে দেরি হবে। তবে যতক্ষণ পর্যন্ত এই যুবক সুস্থ না হবে ততক্ষণ আমি ওর চিকিৎসা করব। সর্দার, ওর বিষ তো নেই হয়ে গেছে, ওর এই জঞ্জাল বহরে রাখার কোনো মানেই হয় না। জহর, আমি এই বহরের সর্দার, এখানে আমার হুকুম চলে। না বুঝছো কথা কাউকে? কি কবি ক, আমি কাম করতেছি। সব কামই তো করস টিয়া, আমার কামটাই খালি ফাঁকে পড়ে থাকে। তোর আবার কি কাম আছে? চল দুইজনে মিলা জঙ্গলে যাই। জঙ্গলে? হ্যাঁ,
ভালোবাসার কথা আদর্শ আগের কথা গাছের ছায়ায় লতায় পাতায় আমার সময় নাই কি কবি তাড়াতাড়ি ক সময় নাই তাইলে কইয়া ভালাই আমি তোরে বিয়া করতে চাই বিয়া করবি আমারে চোখে কিছু দেই না তো ওহন একশো বার কো আমি তোর বিয়া করব আচ্ছা তোর আমার বিয়ে হইব তো হ্যাঁ হ্যাঁ হইব নে শুরু কর তোরে আমি বিয়া করব তোরে আমি বিয়া করব তোরে আমি বিয়া করব তোরে আমি বিয়া করব তোরে বিয়া করব আমি তোরে বিয়া না না বাতে আমি তোরে বিয়া করব কারে বিয়া করব আমি তিয়ারে বিয়া করব আমি তোরে বিয়া করব আরে এটা তো নিয়ে নিয়ে রানি হ্যাঁ বলাই লোকম না পরদেশি না দুধটা খেয়ে নাও কি হলো ময়না শোনো ভালোবাসা দিয়ে যাবে নিয়ে যাবে না মনে হয় যেন আমার মনটাও তোমার কাছে পরদেশি পরদেশি নয় ময়না সেলিম ময়নার সেলিম সেলিম ময়না Thank you.
আমি যে ভালোবাসার রসিয়া ভ্রমর ফুল বাগানে গড়তে পারি প্রেমেরই বাসর কি করে জানলে বুঝি অন্তরে প্রেমের মধু রয়েছে ঢাকা রয়েছে ঢাকা এতদিন তুমি কোথায় ছিলে তোমার গলে ইনি সুতার মালা আমাকে ভুলতে গেলে বাড়বে তোমার জ্বালা কি করে তোমায় ভুলি তোমারই কথাগুলি মধুজি মাথা মধুজি মাথা এতদিন তুমি কোথায় ছিলে তোমায় দিন আমার এতদিন আমি ছিলাম একা একা কপালের গুণে সখী পেলাম তোমার দেখা এতদিন তুমি কোথায় ছিলে হ্যাঁ মইনার হাব ভাব আমার কাছে ভালো লাগতেছে না ওই সুরাটার এহিন থেকে সরাই ফেলাই তুই বনিলে নইলে বয়সটা তো ভালো না কিছু একটু হইতো কতক্ষণ ১৮ বছর বয়স পর্যন্ত ওই নারীর সতীত্ব অক্ষুণ্ণ রাখতে হবে ওই সময়ের মধ্যে যদি তার সতীত্ব হানি ঘটে তবে তোর তপস্যা চিরদিনের মতো নষ্ট হয়ে যাবে কি এত ভাবতেছ তুই ঠিকই বলেছিস মাতাসি ওই ছেলেটাকে সরিয়ে ফেলতে হবে এবং আজ রাতেই ভালা সালারে ময়না কি হলো খারাপ স্বপ্ন দেখছস হয়ে পড় ভাব সদার কাছে ভালো লাগে নাই তাই ওটাকে জঙ্গলে ফালাই দিয়া সর্দার বর ভাষায় দিতে বললো ঘুমের মধ্যে টের পাস্তায় তাই না সে করে গুণ চিৎকার করে কোনো লাভ হবে না এতক্ষণে তোমার ওই পিড়িতের নাগরের বাঘে সাপে খায় শেষ করে ফেলাইছে কি হতে পারে না কি হতে পারে না কিছু দেই না সেলিম
সেলিম, সেলিম, এত খুনে তোমার ওই পিঠের নাগর রে ভাগে সবে খায় শেষ করে ফেলাইছে। না না সেলিম, আমি এখানে এলাম কি করে? এই ঘাটে তো বহর ছিল, আমার নগর
जाओ बाड़ी जाओ जाओ तो कत बार निषेध कर हाथ दिबिना बासी सुर तुलबिना तब क्यों क्यों बासी तुम बेर कर क्यों तुम सब समय नागाले बारे रखते चाओ क्यों तुम बासी बजाते दीते चाओ ना बोलो मा बोलो चुप कर थेको ना सबकिछु खुले बोलो बासी सुखेर घरे आगुन दिए टाका पैसा अभिजात मर्यादा सब तेमनी आछे शुधु आमार हाथेर चुड़ी सेई बासी आमार नाकेर नलक केड़े नियेछे सेई बासी बाजाते गिये एकदिन तोर बाबा चिरदिनेर मतो हारिये गेछे मा सेई बासीर बासी नय बाबा पिसीर बासी पिसीर बासी सब समय तुम्हार बासी सुनेछी आज तुम्हार शिष्येर बासी सुनछी बसो आमी बसते आसिनि हुजूर आमार ओई अकृतज्ञ शिष्येर काछे जानते एसेछी कार अनुमति निये एई आसरे आमारी सुर बाजाच्छे आमी तो शिक्षा गुरु आमार अनुमति ना निये आमारी आसरे बसे बासी बाजाच्छिस कोन साहसे विश्वास करुन गुरुजी आशीर्वादेर जोन्नो आमी आपनार बाड़ी गियेछिलाम चुप कर आज थेके आमी तोके त्याग करलाम गुरुजी एत बड़ शास्ति आमाके देबेन ना तुई अकृतज्ञ आपनी कि बोलछेन गुरुजी बासी शिक्षार बिनिमये आमी कि प्रतिदान दिइनि गुरु दक्षिणा दिते कोनोदिन कृपणता करिनि भरा मस्तिष्के एत बड़ अपमान एत अहंकार तो अभिशाप दिन
তবু এই বাসীকে অভিশপ্ত করবেন না, এই বাসীকে অভিশপ্ত করবেন না। আরে ওটা তো নয় যেন একটা পাগল না শকর, আবার নতুন করে সুর তোলো। আজ থাক জমিদার বাহাদুর। আহা, তুমি কি ওস্তাদের মতো পাগল হলে নাকি? দেখছো না দূর দূরান্ত থেকে কত সব নামি দামি সমাজদার সুতারা এসছেন। বাজাও তো ভাই, আসরটা নষ্ট করে দিও না সহকার, বাজাও। মা, তোমার কান্নায় বাসি তো সাপ মুক্ত হবে না, যে অভিশাপ তোমার হাতের কাঁকন কেড়ে নিয়েছে, নাকের মুলক কেড়ে নিয়েছে, আমাকে প্রীতিহীন করেছে, সেই অভিশাপ তোমাকে খণ্ডাতে হবে মা। এই বাসি আমাকে দিয়ে দাও। না না, এ বাসি তুই বাজাস না বাবা, তোর বাবার মতো তোকে আমি হারাতে পারবো না। আমার রক্তেও যে বাবারই মতো সুরের জাদু কথা বলে মা, বাসির সুরে সে অভিশাপ আমাকে খণ্ডাতেই হবে। অপূর্ব, এবার তুই ধুন বাজা। Thank you.
গুরুজি, তোর সাধনা পূর্ণ হয়েছে, তুই তোর লক্ষ্য হাসিল করেছিস বাবা। গুরু বাবা, সুরের যে উচ্চ মার্গে তুই পৌঁছেছিস তার সমস্ত অভিশাপের ঊর্ধ্বে। আজ থেকে তোর বাবার এই অভিশপ্ত বাঁশি আর কোনো ক্ষতি করতে পারবে না। নে, আমি নিজ হাতে এই বাঁশি আজ তোর হাতে তুলে দিলাম। নে, যা ঘরে ফিরে যা। যা গুরু বাবা। এই অঞ্চলে আপনার বাঁশির উপরে বাঁশি বাজায় কার এত বড় স্পর্ধা? আমারও তো সেই একই প্রশ্ন। আমার দরবারে শ্রেষ্ঠ বংশী বাদকের এই অপমান আমি কিছুতেই সহ্য করব না। এই কে আছিস? সালাম হুজুর। যা, ওই বেয়াদ বাঁশিওয়ালাকে আমার এই অঞ্চল থেকে দূর করে দে, এক্ষুনি এই মুহূর্তে। জি হুজুর। জমিদার বাড়ির দেওয়ালের ভিতরে প্রবেশ করে এখানে বসে বাঁশি বাজাতে কে বলেছে? আমাকে কেউ বলেনি ভাই, আমি জমিদার বাহাদুরের সাথে একটু ছেড়ে দাও। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। আমাকে ফেলে তুমি কোথায় হারিয়ে গিয়েছিলে? সেলিম, বেদুশ্রেণী আমি গ্রাম থেকে গ্রাম কত খুঁজেছি তোমাকে। কথা দাও, আমাকে ফেলে তুমি যাবে না, তোমার পাশে পাশে রাখবে? কি হলো সেলিম, কথা দেবে না? ময়না, আমার সামনে শপথের এক নতুন দেয়াল। সেলিম, প্রতিশোধের যে আগুন আমার বুকে জ্বলছে, সে আগুনে তোমার ভালোবাসাকে আমি পোড়াতে পারবো না। প্রতিশোধ? হ্যাঁ, আজ থেকে 20 বছর আগে এই বাঁশিকে অভিশপ্ত করা হয়েছিল। সে মিথ্যে অভিশাপের কারণে আমার পিতাকে মৃত্যুবরণ করতে হয়েছে। এই বাঁশিকে আমি অভিশাপ মুক্ত করেছি ময়না, এবার আমার প্রতিশোধের পালা। আমি কি তোমার সঙ্গী হতে পারি না সেলিম? না না ময়না, তা হয় না। কেন হয় না? আমি কি তোমার কেউ না? তোমার যন্ত্রণা কষ্টের ভাগ কি আমি নিতে পারি না? কথা বলো সেলিম, কথা বলো। আরে আরে, কি করছেন? আমাকে ভিতরে যেতে দাও। শোনো, দুস্তাকে মাফ হয় জমিদার বাহাদুর, এই বাঁশিওয়ালা যুবক জোর করে এখানে প্রবেশ করেছে। কে এই বেয়াদব? সালাম হুজুর, আমি আপনার একজন প্রজা। আজ থেকে 20 বছর পূর্বে আপনার এই দরবারে ওই গুরুজির অভিশাপে যে বংশী বাদককে প্রাণ দিতে হয়েছিল, আমি তারই হতবাগা সন্তান সেলিম। শওকতের ছেলে, কি চাও তুমি? পিতার মৃত্যুর প্রতিশোধ। যুবক, তুমি জানো কোথায় দাঁড়িয়ে তুমি কথা বলছো? আপনি উত্তেজিত হবেন না জমিদার হুজুর। তুমি কে? নগুন্যা এক বেদের মেয়ে। এই আসরে গুরুজি একদিন এই বাঁশিকে অভিশাপ দিয়ে বলেছিল, যদি কেউ কোনোদিন এই বাঁশিতে সুর তুলে তার অপঘাতে মৃত্যু হবে। আজ এই বাঁশির সুর দিয়ে সেই অভিশাপ সেলিম তাকে ফিরিয়ে দিতে এসেছে হুজুর। সাধারণ একটা বেদের মেয়ের এত বড় অদ্যত্ত, আমাকে অপমান! কিসের অপমান? নিজের ক্ষমতার উপর এতই যদি বিশ্বাস, তাহলে সুর দিয়ে তা প্রমাণ করুন।
আমার সুরের ক্ষমতা সম্বন্ধে তোমাদের কোনো ধারণা নেই। ধ্বংস হয়ে যাবে, জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। ফিরে যাও, ফিরে যাও এখান থেকে। পিতার মৃত্যুর প্রতিশোধ না নিয়ে আমি যাব না। যুবক, জমিদার হুজুর, আপনার গুরুজিকে বলুন সাহস থাকলে আমার সেলিমের সাথে মোকাবেলা করুক। জমিদার বাহাদুর, আমি এই বৃদ্ধ বয়সে প্রমাণ করে যেতে চাই আমি শ্রেষ্ঠ। আপনি অগ্নি পরীক্ষার আয়োজন করুন। অগ্নি পরীক্ষা? হ্যাঁ, অগ্নি পরীক্ষা। ওই মেয়েকে অগ্নি পরীক্ষা দিতে হবে। আমার বাঁশির সুরে আগুন জ্বলবে। যদি শক্তি থাকে ওই যুবকের বাঁশির সুর সে আগুন নিভিয়ে দেবে। তাহলে ওই মেয়েকে সে আগুনে পুড়ে মরতে হবে। না জমিদার হুজুর না, এ কেমন প্রতিদ্বন্দ্বিতা? ময়না কেন অগ্নি পরীক্ষা দেবে? তাহলে প্রতিযোগিতা হবে না? হবে, প্রতিযোগিতা নিশ্চয়ই হবে। না না ময়না, আমার প্রতিজ্ঞার জন্য তোমাকে আমি বিসর্জন দিতে পারি না। তোমার কারণে যদি আমার মরণ হয় হোক, আমার ভালোবাসা তো বেঁচে থাকবে। সেলিমের বাঁশির সুর, তুমি মহান সাধু। তোমার তোমার মাকে বলো আমাকে যেন ক্ষমা করে দেয়। বাসু আমার মাকে ননদ কেড়ে নিয়েছে। এই বাসি বাজাতে গিয়ে একদিন তোর বাবা, মা সেলিম, সেলিম, কাঁদিসলি মা? এ তো তোর প্রেমেরই ঝড়। দেখো, তোমার সেলিম আজ বিজয়ের গৌরব নিয়ে ফিরে এসেছে। তোমার বাঁশিকে অভিশাপ মুক্ত করেছে, তোমার তোমার মৃত্যুর প্রতিশোধ নিয়েছে।
বাবা সেলিম, আজ তোর বাবার এই বাঁশিটি বাজিয়ে প্রমাণ করে দে, এই বাঁশিটি বাজিয়ে তোর বংশের কারো কোনো ক্ষতি হয় না। বাজা বাঁশি, বাজা। হ্যাঁ মা, বাজাবো, নিশ্চয় বাজাবো। মা, আমার বাঁশি যে বাজে না মা। কি বলছিস তুই? হ্যাঁ মা, বাঁশি যে কিছুতে সুর তুলে না। মা, কেন বাজে না বাঁশি? বাঁশি তো বাজবে না। কেন বাজবে না গুরুজি, কেন বাজবে না? যে প্রেম তোর আত্মার মাঝে সুর এনে দিয়েছিল, সে প্রেম তোর অন্তর থেকে দূরে সরে গেছে। প্রেম? হ্যাঁ, স্মরণ করে দেখ, কোনো ভুল হয়ে যায়নি তো? প্রেমের শক্তি সাথে থাকলে তো সুর হারাবার কথা নয়। মা, গুরুজি, আমার ভুল হয়েছে, আমার ভুল হয়ে গেছে গুরুজি। আমি মনের হৃদয়ে আঘাত করেছি, আমায় ক্ষমা করুন বাবা, আমায় ক্ষমা করুন। ময়না, আমার ময়না, ময়না। আমার প্রেম যদি সত্যি হয় গো বন্ধু, তোমাকেই আসতে হবে, ও তোমাকেই আসতে হবে। আমার প্রেম যদি সত্যি হয় গো বন্ধু, তোমাকেই আসতে হবে। জীবন সাথী আমার, মরণ সাথী, তোমাকেই আসতে হবে। এসো এসো সাথী, এসো সাথী, এসো। জল চাও তুমি ওরে ও দরিয়া, আমারি দু চোখ শুধু কেঁদেই যাবে, কেঁদেই যাবে। আমারি জীবন যার আগুনে পুড়িয়া, তবুও তোমার নাম সেধেই যাবে, সেধেই যাবে। গঙ্গা যমুনার গঙ্গা যমুনার দুই মুখী ধারা একবার মিশতে হবে, ও একবার মিশতে হবে। জীবন সাথী আমার, মরণ সাথী, তোমাকেই আসতে হবে। এসো এসো
साथी एसो साथी एसो एक बार मिशते हवे एक बार मिशते हवे जीवन साथी आमार मरण साथी तुमके आसते हवे एसो एसो साथी एसो साथी एसो संगी हब अमृत ना हो अमृत ना हो गरल सगरे दुजने भासते हवे ओ दुजने भासते हवे जीवन साथी आमार मरण साथी तुमके आसते हवे आमार प्रेम जदि सत्य हाय गो बंधु तुमके आसते हवे जीवन साथी आमार मरण साथी तुमके आसते हवे एसो एसो साथी एसो साथी एसो আমার ভুল হয়ে গেছে ময়না সেদিন বিজয়ের আনন্দে আমি সব ভুলে গিয়েছিলাম বিধবা মায়ের কান্না আমার কানে ভেসে উঠেছিল মায়ের উজ্জ্বল মুখের কাছে সেদিন আমার সবকিছু যেন অন্ধকার হয়ে গিয়েছিল সেই অন্ধকারে তোমার ময়না সেদিন হারিয়ে গিয়েছে বেশ ময়নাই যদি সেলিমের জীবনে না থাকে তবে বৃথায় তার বেঁচে থাকা মিথ্যে সব ভালোবাসা মিথ্যে আমার সুরের সাধন মিথ্যে বাসি সুর এই বাসি আমি ভেঙে ফেলবো ভেঙে ফেলবো না সেলিম না তোমার ময়না হারাবে না ময়না তোমার শুধু তোমার শুধু তোমার ময়না আমার ময়না সেলিম শাবাশ শাবাশ ভি 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 নেশি বেদে তীরখানা ওই সুন্দরী ময়না তাহলে সত্যি ঘায়েল হয়ে গেছে আমার এই দুধের কথা মনে পড়তাছে দুধ ভুইলে গেল তা তো যাই ভাই খাইলে ঠিকই মনে থাকতো তোমার তো মনে আছে দুধের কথা বাসিওয়ালা পায়ে হাইটা যাবি না গাঙ্গে সোতে ভাইসা যাবে কোনটা চাস আমি চাই আমাদের ভালোবাসার মাস থেকে তুমি সরে যাও ভালোবাসা ভালোবাসা আরে আমার ভালোবাসা যাতে বুঝা দে যা
তুই যাবি না আমি রীতিনীতি সব ভুইলা ওই বাসি সুরের কাছে আমাকে মানিজ্য সমস্ত বিক্রি করে দিছে সে সময় থাকতে পশমানাও নেলে পাখি উড়ে যাবো ময়না এসব আমি কি শুনছি বাবা সুরকে আমি ভালোবাসি বাবা ওকে ছেড়ে আমি বাঁচবো না আর কোনদিন যেন তোর মুখে এই কথা আমি না শুনি আঠারো বছর পূর্ণ না হওয়া পর্যন্ত ভালোবাসা প্রেম তোর জন্য পাপ মহাপাপ না বাবা ভালোবাসা তো পাপ নয় পাপ পাপ আঠারো বছর পূর্ণ হলে তোর বিয়ে দেবো জহরের সাথে আমি ওকে কথা দিয়েছি বাবা তাহলে তুমিও শুনে রাখো ওকে বিয়ে করার আগে ময়না লাশ নদীতে ভাসবে ময়না বাতাসি ওকে নিয়ে যাও ঘরের ভেতর আমার স্বপ্ন আমি এভাবে নষ্ট হতে দিতে পারি না আজ থেকে তোর বাইরে যাওয়া বন্ধ না মরে গেছে তাই তো চল তো দেখি চল এখনো বেঁচে আছে হ্যাঁ আমার লোকজনদের খবর দাও ওনাকে এক্ষুনি তাবুতে নিয়ে যেতে হবে সেলিমের কোনো খোঁজ পেলি না সই অনেক খুশি কোনোখানে পাই নাই কি জানি শহরের মাইরা নদীতে ভাসা দিল না তো এ হতে পারে না 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 তুই পারবি পারবি আমার সেলিমের খবর এনে দিতে Oh, my God.
দেখা হলে বলিস তারে আমারি কথা তু দেখা হলে বলিস তারে আমারি কথা কলম করে রক্ত দিয়ে লিখে তারে পাঠাইলাম দুঃখের চিঠি বন্ধুয়ার কাছে বন্দি হয়ে আছি পড়ে একা একা শূন্য ঘরে জানি না তো সুজন আমার কোথায় সে আছে দেখা হলে বলিস তারে আমারি কথা ওকে ফেরাবো না থাক শ্রুতির উল্টো দিকে কাউকে ফেরানো যায় না তোমার মা যে তোমার শোকে বিছানায় শয্যাশায়ী আপনি যা বলেছেন হ্যাঁ হ্যাঁ তাই করব মেয়ে আমার পছন্দ করাই আছে এবার ঘরে ফিরলে সেলিমের বিয়ে আমি দেবই কি হয়েছে আমার মায়ের কিচ্ছু হয়নি বাবা তুই এসেছিস ব্যাস আমি সুস্থ হয়ে যাব ম্যানেজার সাহেব যান যা বললাম আপনি সেই মতো ব্যবস্থা করুন জি বেগম সাহেব
কিসের ব্যবস্থা মা? তোর বিয়ের। বিয়ে? হ্যাঁ বাবা, আমি আর কদিন? বউয়ের হাতে সংসার বুঝিয়ে দিতে হবে না? এই দেখ। কিন্তু মা, শিমুলগড়ের রায়হান চৌধুরীর একমাত্র মেয়ে রুকসানা আমি আগে থেকে পছন্দ করে রেখেছি। কিন্তু মা, আমি আমি যে একজনকে। ও বুঝেছি, কে সে? কোন জমিদার কন্যা নয় মা। ওরা পশুরে মাথায় করে হাট থেকে হাটে, ঘাট থেকে ঘাটে ঘুরে বেড়ায়, এমনই এক গরিব বেদের মেয়ে। বেদের মেয়ে? হ্যাঁ মা। এ অসম্ভব। অসম্ভব কেন বলছো মা? এ তো সেই মেয়ে যে সাপের মুখ থেকে বাঁচিয়ে আমাকে তোমার কোলে ফিরিয়ে দিয়েছে। এ তো সেই মেয়ে যে নিজের জীবনের উপর ঝুঁকি নিয়ে আমার বাবার হত্যার প্রতিশোধ নেবার জন্য আমাকে সাহায্য করেছিল। তাই বলে তো একটা বেদের মেয়ে আমার বাড়ির পুত্র বধূ হয়ে আসতে পারে না? কেন পারে না মা, কেন পারে না? বেদের মেয়ে বলে কি তারা মানুষ না? তুই তোর বংশমর্যাদার কথা ভুলে গেছিস? কৃতজ্ঞতা প্রকাশের অর্থ কাউকে বউ করে ঘরে আনা নয়। প্রয়োজন হলে কিছু টাকা ওদের মুখের উপর ছুড়ে দে। না মা না। হ্যাঁ, টাকা পেলে ওরা নিঃসংকোচে সব কিছু ভুলে যেতে পারে। টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না মা। তোমাদের মতো মানুষের কাছে বংশমর্যাদার টাকাটাই বড়। কিন্তু আমি আমার ভালোবাসাকে টাকার বিনিময়ে অপমান করতে পারবো না, কিছুতেই না, কিছুতেই না। সেলিম, ¶¶
বাসি তোমার সুরে সুরে বাজে তুমি বিনা কিছু ভালো লাগে না যে বাধা কি গো ভালোবাসা বোঝে দু চোখ শুধু তোমায় বারে বারে খোঁজে ও লোকের বাধা কি গো ভালোবাসা বোঝে দু চোখ শুধু তোমায় বারে বারে খোঁজে সর্দার
তোর এত বড় সাহস, বহর পর্যন্ত চলে এসেছিস, আমি ওকে নিয়ে যেতে চাই সর্দার। এত বড় স্পর্ধা তোর, আমার মেয়েকে তুই নিয়ে যেতে চাস? চলে যা এখান থেকে। ময়নাকে আমি ভালোবাসি সর্দার, ওকে আমি বিয়ে করব। বাঁচতে চাস তো চলে যা, চলে যা, নইলে তোর লাশ এই নদীতে ভাসবে। দয়া করো সর্দার, ময়নাকে তুমি ছেড়ে দাও, ওকে আমার হাতে তুলে দাও, নইলে 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 কি হ্যাঁ, আমাকে হুমকি দিস, মঙ্গল সর্দারকে হুমকি দিস। সর্দার, আমার জীবন থেকে ময়নাকে কেউ কেড়ে নিতে পারবে না, কেউ না। আজ আমি তোমাকে আমার সাথে নিয়ে যাব। জহর, আমার বহর থেকে আমার মেয়েকে তুলে নিয়ে যাবে, আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি। যা। তাহলে তোকে নিজের হাতে ওর বুকে খঞ্জর দিয়ে ঘৃণার চিহ্ন এঁকে দিতে হবে। সেলিমের জীবন রক্ষা করার জন্য ওরা যা বলে তাই শুনতে হবে। দেবো বাবা, নিশ্চয় দেবো, তবু ওকে মানা করো বাবা। জহর, না সরদাস, আজ আমার হাত থেকে অনেক কেউ কেউ বাঁচাইতে পারবো না। না জহর, এভাবে নয়,
ওই ভিনদেশীর চরম শাস্তি হবে। আগামীকাল চন্দ্রাবতীর চরে হাজার হাজার লোকের সামনে ময়না নিজ হাতে ওই ভিনদেশীর বুকে ছুরি দিয়ে ঘৃণার চিহ্ন এঁকে দেবে। সেই ছুরি, যে ছুরি দিয়া ময়না ওই ভিনদেশীর বুকে ঘৃণার চিহ্ন এঁকে দিব। শুধু ঘৃণার চিহ্ন দিয়া জহরের মন ভরব না রে ময়না। কেউটার বিষ রক্তে মিশলে ওই ভিনদেশীর নিন নিশ্চিহ্ন হয়ে যাইব, শেষ হয়ে যাইব ময়না প্রেম। তারপর তারপর কি হইব? তারপর ময়না শুধু আমার, শুধু আমার, শুধু আমার। নয়ন, তুমি তুমি বিমানটা লেগে আসোস না, আমি আর
তোমার আবদ্ধ হব না, কোনদিন হব না। কাঁদিস না বাবা, কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। সেলিম বুকে আঘাত পেয়েছে। ঠিক আছে আম্মা, অহনের কাইন্দা কি হইব সই, চা হবার একটি একটি ফুল দিয়েছে পাশুর আমি সাজিয়েছিলাম, সেই পাশুর ঘরে এমন করে নিজের হাতে আগুন দিতে হবে আমি জানতাম না সই, আমি জানতাম না। সখীর পানি দিয়া ওই আগুনে জ্বালা তো নিভাইতে পারবি না সই। ওরে 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 তুই ভুলে যা। কি করে ফুলপটিয়া, ক্ষণে ক্ষণে যে ওই সুর আমার কানে বাজে, আমি যে ওকে ভুলতে পারি না দিয়া, ভুলতে পারি না। তোর বাবার মাথায় হাত দিয়া না, তুই কসম খাইছস। হ্যাঁ, এছাড়া যে জীবন বাঁচাবার পথ ছিল না, জানি ময়নাকে সে চিরদিন ঘৃণা করবে, জানতেও পারবে না ময়নাকে কত ভালোবাসে। না জানুক, তোর থেকে ভালোবেসে আমি বাকি জীবনটা কাটিয়ে দেব, তবু সে সুখে থাক, সংসারই হোক। আসি মা। এসো বাবা, চলো চলো সবাই চলো। সবই তো হলো, চুরি কোথায়? আয় রেশমি চুরি, বেলোয়ারি চুরিয়ালি, এই চল তো চুরিয়ালিকে ডেকে নিয়ে আসি। রেশমি চুরি, বেলোয়ারি চুরি লাগবে গো। এই চুরিয়ালি এদিকে এসো, চল। বাহারি কাঁচের চুরি আছে গো, বসে যাবেন বুঝি। হ্যাঁ, বাহারি কাঁচের চুরি, বেলুয়ারি চুরি সবই আছে। তাহলে ভিতরে এসো, চল। এখানে রাখো। কই দেখি তোমার বাহারি চুরি। বা খুব সুন্দর তো, দেখি আমি নিজের হাতে পরিয়ে দিই। দাও ফাইনাল।
গেলো সজনী সোহাগী রজনী এলো সজনী ও জানি না তো কি যে আজ হয়েছে আমার হয়েছে আমার ভাগ্য হয় বউ সেজে স্বামীর ঘরে যাবার চল টিয়া
জাবিনা চল অন্তর যা আমার জামাই গো শ্বশুর বাড়ি যাই বেগম সাহেব বেগম সাহেব সেলিম রে ওরে সেলিম রে বাবা আমার তোমরা কে কোথায় আছো ওগো তোমরা কে কোথায় আছো যেখানে যত অজাবদ্ধ আছে সবাইকে খবর দাও কি সাপে কেটেছে কে দেখেনি কি সাপে কেটেছে এখন চলো সর্দার যত টাকা চাও তুমি পাবে আমার জীবন থেকে ময়নাকে কেউ কেড়ে নিতে পারবে না কেউ না শত্রু শেষ হয়ে গেলি মঙ্গল সর্দার যুগল মিলনকালে সর্পদংশন এ আমার পক্ষে সম্ভব নয় আপনি কি বলছেন সর্দার সেলিম সেলিম আমার একমাত্র সন্তান যেভাবে হোক আপনি ওকে বাঁচান সর্দার আমার ছেলেকে আপনি বাঁচান আমার ছেলেকে আপনি বাঁচান আমাকে আপনি মাফ করবেন বেগম সাহেবা ওকে ভেলায় করে নদীতে ভাসিয়ে দেওয়া ছাড়া আর কোন উপায় নেই না কে না আমার সেলিম মরতে পারে না তুই মিথ্যে বলছিস তুই মিথ্যে বলছিস মিথ্যা না ময়না কোনো ওসাই তার বিষ নামাইতে পারে নাই এমনকি আমগো সর্দার ওরে ভালো করতে পারে নাই না না এ আমি হতে দেব না আমার জীবনের বিনিময় হলেও সেলিমকে আমার বাঁচাতেই হবে বাঁচাতেই হবে এটা কি করতেছিস ময়না পাগলামি করিস না তুই করিস আসবি একবার করিস আসলে শেষে জানিস জিয়া সূর্যাস্তের আগে মানুষ স্পর্শে পানি না পেলে সারা জীবন আমাকে কড়ি হয়ে থাকতে হবে তবু তুমি আমার সেলিম তো বাঁচবে না ময়না না ময়না না ময়না ময়না শান্ত হন আপনি শান্ত হন আল্লাহকে ডাকুন সেলিম সেলিম কোথায় আমার সেলিম কোথায় কোথায় আমার সেলিম তুমি আমার নাম ময়না ও তুমি তাহলে ময়না আমার ছেলের জীবন শেষ করে তোমার স্বাদ মেটেনি কোন সাহসে তুমি এখানে এসেছো চলে যাও এখান থেকে চলে যাও মা খবরদার আমাকে মা বলে ডাকবি না তুই তুই আমার চরম সর্বনাশ করেছিস না বিয়ে করতে পারিসনি বলে আমার সন্তানকে সাপ দিয়ে কাইয়েছিস না মা না আমার সন্তানকে তুই খুন করেছিস বেরিয়ে যা দূর হয়ে যা আমার সামনে থেকে আপনি যা খুশি তাই বলুন মা শুধু একবার বলুন সেলিম কোথায় কোথায় রেখেছেন আপনারা সেলিমকে আইনি নাগিনি তোর এত বড় সাহস এরপরেও তুই ওই পাপ মুখে আমার ছেলের নাম উচ্চারণ করিস বেরিয়ে যা বেরিয়ে যা আমার বাড়ি থেকে বেরিয়ে যা না না মা আমাকে বের করে দেবেন না মারুন কাটুনি যাই করুন শুধু একবার বলুন সেলিম কোথায় ভাসিয়ে দিয়েছি আমার সেলিমকে আমি নদীতে ভাসিয়ে দিয়েছি এ আপনি কি করেছেন মা কি করেছেন সেলিম মরেনি ও মরতে পারে না ওই ভেলা আপনি ফিরিয়ে আনতে বলুন মা হাত জোর করে
পায়ে পড়ি মা, ওই ভেলা আপনি ফিরিয়ে আনুন, ফিরিয়ে আনুন মা, ফিরিয়ে আনুন। ম্যানেজার সাহেব, এই কুলোটা অলক্ষণে মেয়েটাকে বের করে দিন এখান থেকে। বের করে দিতে হবে না মা, আমি নিজেই চলে যাচ্ছি। সেলিমার ময়নার ভালোবাসা চন্দ্র সূর্যের মতো সত্যি, ময়নাকে ছেড়ে সেলিম যেতে পারে না। আমার প্রেমে যদি শক্তি থাকে আর সেলিমের সুর যদি সত্যি হয়ে থাকে, তবে সে সুরের শক্তি দেয়, সেই ভেড়া আমি ফিরে আনবই, 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 আনবই। Thank you.
তোমাকে বাঁচতে হবে, যেমন করে হোক তোমাকে বাঁচতে হবে। ময়নাকে মরতে দেব না। টিয়া তাহলে কালে সর্প দংশন বৃষ্টি নামানো যাবে না। তাইলে সেলিমকে বাঁচাতে হলে ওই সাপকে খুঁজে বের করে আনতে হবে। নিজেকে কি করতেছিস ময়না? আজ আমার জীবনে সবচেয়ে বড় পরীক্ষা। জানি না জীবনে কোনোদিন আর এই পৃথিবীর মুখ আমি দেখতে পাবো কিনা। আমার একটাই চাওয়া, আমার প্রেম যেন বেঁচে থাকে। আমি মানুষ না হতে পারি, নাই হলাম, কিন্তু আমার সেলিম যেন নতুন জীবন ফিরে পায়। টিয়া, আমি ফিরে না আসা পর্যন্ত তুই সেলিমের পাশে থাকবি। ডুবে যেতেছে, ময়না হানাইতেছে না, এখন আমি কি করি? আমি এখানে কেন? কাউকে দেখছি না কেন? সবাই কোথায় গেছে? মা কে? Yeah.
कथा बोलो ना क्या सेलिम तुम हाँ मा तुम्हारे की हुए एरकम करछो क्यों तुम 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 भालो हुएछिस बाबा क्यों मा आमार की हुए थिलो तोके तोके शापे केटेछिलो बाबा शापे काटा मरा भेबे तोके आमरा भेलाय करे नदीते भासिये दिएछिलाम भासिये दिएछिले आमाके की बोलछो मा ताहले भेला पारे उठालो के आमी सुस्थ होलाम की करे सेलिम के आमाके भालो करलो मा के आमार जीवन बाचालो के जायगा तो खाली सेलिम भाई मोइना 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 टिया हेलो टिया मोइना जानिस टिया सेलिम भालो हुए गेछे सात दिन ओर बेश तुले नियेछि जानी आर तुई जीवने झुकी निये कड़ी हुए पड़े रही एक बार डाकते पाली ना ना टिया যাকে ঘৃণা দিয়েছি আবার তাকে কোন মুখে ডাকবো আই যদি আমি তোর সময় মতো খুঁজে না পেতাম তাই না না টিয়া ও পিছে আছে আমার সান্ত্বনা ও সুখে থাক শান্তিতে থাক আমি তোর থেকে অক্লান্ত তো দেখতে তো পারবো না মায়া না আমি তোর এইভাবে সেলিমের জীবন থেকে সরে যেতে দিব না সেলিমের ভুল আমি ভাঙা দিব সব করে দিব আমি ওরে সরদার তুমি তুমি আমার লাগে বেইমানি করছো বেইমানি হ্যাঁ হ্যাঁ বেইমানি ময়নার বাহারে কোথাও দেখতেছি না তুমি কইছিলা এই পূর্ণিমার পরে ময়নার 18 বছর বয়স পূর্ণ হইব আর সেই পূর্ণিমার রাইজ আর সেই পূর্ণিমার রাইজ কাল সকালে ময়নারে আমার লাগে বিয়া দিতে হইব কও তুমি আরে কোথায় লুকা রাখছো गांगे भसा दिब पूर्णिमा
দূর সমুদ্রে জোয়ার গর্জন করে, আর তার সংবাদ শুধু সাধকের হৃদয়ে জানে। মঙ্গল চরাস্তে গুমনাম রাস্তে, মঙ্গল চরাস্তে গুমনাম রাস্তে, দর্শন দে নাগরানী, দর্শন দে, আয় নাগরানী, আজ ময়নার 18 বছর পূর্ণ হবে, ময়না আজ মানবী রূপ থেকে সাপিনী রূপে ফিরে আসবে। বল নাগরানী বল, এখন আমাকে কি করতে হবে বল। পূর্ণিমা চাঁদ ডুবে যাবার আগেই শিষ নাগিনকে তোর বশ করতে হবে। এই নে, ওই দিনের সুরেই নাগিন তার সাপিনী রূপ ফিরে পাবে। বাজাও দিন, ওই মানবী যেখানেই থাক, ওই দিনের সুর তাকে তোর কাছে টেনে নিয়ে আসবে। গুমনাম রাস্তে, গুমনাম রাস্তে। Thank you.
পারছিস নাগিন, শেষ পর্যন্ত তোকে আমার হাতে ধরা দিতেই হলো। ধরা দিতে আমি আসিনি সাধক, আজ আমার মুক্তির দিন, এই রাতে ময়নাকে মুক্তি দিয়ে আমি ফিরে যাব। আমাকে মনের সন্ধান না দিয়ে তুই ফিরে যেতে পারবি না শেষ নাগিন। তোর জন্য আমি ময়নার বহু যন্ত্রণা নীরবে সহ্য করেছি, কিচ্ছু বলিনি, না গানে নিষেধ ছিল, শুধু এই দিনটির জন্য 18 বছর আমি অপেক্ষা করেছি। আজ তুই সাফ হয়ে আমাকে মনির কাছে নিয়ে যাবি শেষ নাগিন। তুই ভালো করে জানিস তোর সাধনার ধন তুই পেয়ে গেলে ময়নার মৃত্যু হবে। হ্যাঁ হ্যাঁ জানি, ময়নার মৃত্যু দিয়ে আমার কিচ্ছু আসে যায় না। তুই ময়নার মধ্যে লুকিয়েছিলি বলেই ওকে আমি লালন করেছি, আমার দরকার তোকে, ময়নাকে নয়। আমি তা হতে দেব না সাধক, যে মানবীর দেহে আমি এত বছর বাস করেছি তোকে আমি কিছুতেই তার জীবন নাশ করতে দেব না সাধক। আমি জানতে চাই মনির সন্ধান তুই আমাকে দিবি কি না। কখনো না, তুই সম্পদের লোভে অন্ধ, যে সাধুদের মাঝে লোভ লালসা বাস করে সে সিদ্ধ পুরুষ নয়। নাগমণির দর্শন পেতে হলে তোকে সিদ্ধ মানব হতে হবে। তুই আমার ক্ষমতা সম্পর্কে জানিস না, আমি মঙ্গল সাধক, মঙ্গল, এটা আমার তপস্যার ঘর, সাধনার ঘর, আমার মন্ত্রের শক্তির মধ্যে তুই ধরা পড়ে গেছিস। মন্ত্র বলে আজ এই মুহূর্তে তোকে আমি শিষ নাগিনীর রূপ দেব, তারপর আমি যা চাইব তুই আমাকে তাই দিতে বাধ্য। না না, তোর সাধনা আমি কিছুতেই সফলতা দেব না। তোর শক্তির পরিচয় আমি জানি, তুই আমার কোনো ক্ষতি করতে পারবি না। নাগমণির সন্ধান তোকে দিতেই হবে নাগিন। আমার এই অলৌকিক দিনের কাছে তোর শক্তি তুচ্ছ। Thank you.
আমার ময়নাকে তুই সাপ বানিয়ে ফেলেছিস, আমি তোকে ছাড়বো না কিছুতেই না। গুরু বাবা, হ্যাঁ সেলিম, ময়না আমার সন্তান, আমার মেয়ে। এই মেয়ের জন্য আমার সখিনার শেষ হয়ে গেছে। আজ মেয়েকে কাছে পেয়েছি, অথচ কবল থেকে বাঁচার জন্য। আজ আমি মুক্ত, সতী সাথী ময়নাকে মুক্তি দিয়ে আজ আমি আমার শেষ নাগের কাছে ফিরে যাব। ময়না,
সোহাগী রজনী এলো সজনী, সোহাগী রজনী এলো সজনী, ও জানি না তো কি দেয়া হয়েছে আমার, হয়েছে আমার আমার, সোহাগী